হ্যালো ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল। তোমার কৌশলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আশা করছি ভালো আছেন। আজ আমরা শিখবো কীভাবে রিমোটলি বিভিন্ন পিসিতে লগ ইন করে কাজ করতে পারবেন। বিভিন্ন রকম যে রিমোটলি কাজ করার সফটওয়্যার আছে, উনার ইন্ডেক্স আছে, টিম ভিউয়ার আছে, তারপরে আলট্রা ভিউয়ার আছে, বিভিন্ন রকম থাকতে পারে। তা চলুন যাই দেখি কীভাবে আমরা টিম ভিউয়ার দিয়ে কাজ করবো। প্রথমে গুগল লিখে লেখেন টিম ভিউয়ার ডাউনলোড, দেখেন চলে আসছে টিম ভিউয়ার লেটেস্ট ভার্সন ডাউনলোড নাও। এবার চলে যাবেন উইন্ডোটা, চলে আসছে দেখেন কুকি কনস্ট্যান্ট, আপনি কুকি সেটিংসে না যে দেখেন কুকি অল কুকি সেটা ঠিক আছে। এখন আপনি বিভিন্ন ভার্সন আছে, যেমন ম্যাক, লিনাক্স, ওএস, আপনি যেটা প্রয়োজনীয় সেটা ডাউনলোড করবেন। আপনি উইন্ডোজটা দরকার, উইন্ডোজটা ডাউনলোড করব। উইন্ডোজে ক্লিক করার পর দেখেন নিচে টিম ভিউয়ার ফর উইন্ডোজ, এখন ফর উইন্ডোজ ডাউনলোড 64-bit ভার্সন, ডাউনলোড 32-bit ভার্সন, আমরা 64টা ডাউনলোড করব। হ্যাঁ দেখেন অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড হচ্ছে দেখেন। আসলে টিম ভিউয়ারটা হচ্ছে অনেকটা সিকিউর, আপনি এটা টিম ভিউটা এমন একটা সফটওয়্যার যেটা আপনি যখন আপনি লগ ইন করতে যাবেন তখন প্রত্যেকটা বার নতুন নতুন পাসওয়ার্ড এটা জেনারেট হবে। এটা খুবই ইম্পর্টেন্ট এবং একটা ফুল সিকিউর, এটা দিয়ে কোনো রকম আনঅথরাইজভাবে আপনার পিসিতে লগ ইন করতে কেউ পারবে না। এটা অনেকে সিকিউর, এটা দিয়ে আপনি বিভিন্ন রকমে রিমোটলি কাজ করতে পারবেন। যেমন এক অফিস থেকে আরেক অফিসে আপনি রিমোটলি ভাবে কাজ করে নেবেন, কোনো প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দিবেন। রিমোটলি কাজ করার জন্য টিম ভিউয়ারটা হচ্ছে বেস্ট, এটা বিশ্বে বহুল প্রচলিত একটা টিম ভিউয়ার রিমোটলি কাজ করার জন্য। ডাউনলোড প্রায় শেষে দিকেন দেখেন ডাউনলোড অলরেডি প্রায় ডান ডাউনলোড হয়ে গেছে টিম ভিউয়ার সেট আপ। দেখেন ডাউনলোড হয়ে গেছে, দেখেন এখন কী হয়েছে টিম ভিউয়ার সেট আপ, ডিফল্ট ইনস্টলেশন, ডিফল্ট সো অ্যাডভান্স অফ কিছু তো করার দরকার নেই, জাস্ট অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। দেখেন অলরেডি ইনস্টলিং ইনস্টলেশন ইং শুরু হয়ে গেছে, দেখেন 100%। ইনস্টল হলে তো কমপ্লিট, দেখেন এখানে উইন্ডোটা চলে আসছে অ্যাকসেপ্ট দিয়ে, জাস্ট আই অ্যাকসেপ্ট দি ইউলো অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। এখন দেখেন টিম ভিউয়ারে একটা উইন্ডো চলে আসছে, এখনও ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসেনি। দেখেন এখানে আপনি ইউজার আইডি এবং এটা হচ্ছে আপনি পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ হবে, আপনি এখানে রিফ্রেশ দিলেও চেঞ্জ হবে, এবং নতুন করে যখন ক্লোজ করে দিয়ে আবার আনবেন চেঞ্জ হবে, এটা কিছুক্ষণ সময় পর হয়ে অটোমেটিক চেঞ্জ হয়, অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যায়। এটা চেঞ্জ হওয়ার কারণে এটা সবচেয়ে বেশি সিকিউর। এখন আপনি যদি অন্য কারো পিসিতে আপনি রিমোটলি কানেক্ট হতে চান তাহলে তার পিসির অ্যাড্রেসটা আপনার এই জায়গায় রিমোট কন্ট্রোলে লিখবেন, ঠিক আছে। পরে লেখার পরে কানেক্ট দিবেন। আর আপনি যদি আপনার পিসিতে ঢুকতে দেন তাহলে আপনার অ্যাড্রেসটা তাকে দিয়ে দেবেন। এই দেখেন এই জায়গায় এই পিসি থেকে আপনি আরেকটা পিসিতে রিমোটলি কানেক্ট করবেন, তার পিসির অ্যাড্রেসটা দিবেন, রিমোট আইডিটা দিবেন এবং কানেক্ট দিবেন। দেখেন কানেক্ট দেওয়ার পর আসে অ্যাবোর্ড, জয়েনে সেশনে ক্লিক করবেন, দেখেন এটা অটোমেটিক পাসওয়ার্ডস হবে। হ্যাঁ এখন পাসওয়ার্ডস হবে এবং তার কাছ থেকে পাসওয়ার্ডটা নিয়ে আসতে হবে, সেটা হতে পারে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যে কোনোভাবে বা ফোনে বলে দিতে পারে, পাসওয়ার্ডটা নিতে হবে।
দেখেন পাসওয়ার্ডটা টাইপ টাইপ করে লগ ইন করে দেবেন। পাসওয়ার্ডটা টাইপ করা হচ্ছে দেখেন, পাসওয়ার্ড টাইপ করে জাস্ট লগ ইন করে দেন। হয়তো বা পাসওয়ার্ডটা ভুল ছিল, এই জন্য হচ্ছে না। দেখেন সেম আইডি সেম আইডি আইডি থাকবে, শুধু পাসওয়ার্ডটা নতুন করে চেঞ্জ হবে, আইডি চেঞ্জ হবে না। তা এই কারণে কি মানে কিছু সময় পরে ট্রাই করাতে পাসওয়ার্ডটা আবার পুনরায় চেঞ্জ হয়ে গেছে, এই জন্যে আবার নতুন পাসওয়ার্ড দিয়ে যাচ্ছে। দেখেন লগ ইন দেওয়ার সাথে সাথে লগ ইন হয়ে যাবে, নতুন পাসওয়ার্ড টাইপ করা শেষ, টাইপ করা শেষ জাস্ট লগ ইন দেওয়ার পরে দেখেন। আবার এবার নতুন করে পাসওয়ার্ড তার কাছ থেকে আনা হয়েছে, এবার পাসওয়ার্ড টাইপ করবেন। প্রথমে আগে কানেক্ট দিবেন, কানেক্ট দেওয়ার পরে দেখেন অটোমেটিক পাসওয়ার্ডের অপশন আসবে, পাসওয়ার্ড অপশনের পাসওয়ার্ডটা দ্রুত টাইপ করে দেন। টাইপ করার পরে জাস্ট লগ ইন দিয়ে দেন, লগ ইন দেওয়ার পর দেখে দেবো।